তোমাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবগত আছো যে বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে আমাদের শ্রেণীকক্ষের পাঠদান বন্ধ আছে। তথাপিও আমরা সৃষ্টি শিক্ষা পরিবার সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের যেন বাসায় পড়াশোনা করতে কোনো রকম সমস্যা না হয়। এরই ধারাবাহিকতায় আমরা তোমাদের জন্য জুম ক্লাস এবং ভিডিও ক্লাসের ব্যবস্থা রেখেছি। তোমরা অবশ্যই আমাদের জুম ক্লাসগুলোর সাথে যুক্ত হবে, ভিডিও ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তুমি বাসায় পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অল্প কিছুদিন পরেই দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। তো আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আমাদের যে সিলেবাসে আছে 5.1 থেকে 5.4 এর আলোকে, বিশেষ করে 5.2-3 এগুলোর আলোকে আমি একটি সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা দেব। খেয়াল করো, আমি বোর্ডে একটা উদ্দীপক লিখেছি a সমান a স্কয়ার প্লাস a প্লাস 1, b সমান a স্কয়ার মাইনাস a প্লাস 1, c সমান a মাইনাস 1 এবং d সমান a প্লাস 1, চারটি বীজগাণিতিক রাশি। তো যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে তোমরা জানো যে গণিতের ক্ষেত্রে তিনটা প্রশ্ন থাকে, ক খ গ। ক উদ্দীপক রিলেটেডও হতে পারে, উদ্দীপকের বাইরেও হতে পারে, খ এবং গ অবশ্যই উদ্দীপক রিলেটেড হতে হবে। তো এখানে দেখো আমাদের ক খ গ আমরা তিনটাই উদ্দীপকের সহযোগিতা নিয়ে করতে পারব। যেমন খেয়াল করো, ক তে আছে সি কোনটি নির্ণয় করো, তাহলে আমরা এখানে লিখতে পারি ক এর উত্তর যখন কোন অঙ্কের মান দেওয়া থাকে তখন অবশ্যই দেওয়া আছে দিয়ে আমরা মানগুলোকে উঠিয়ে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এ সমান, সরি দেখো আমাদের মান লাগবে কিসে, এই অঙ্কটা করতে গেলে সি কোটি, তাহলে দেওয়া আছে সি সমান এ মাইনাস 1 আর বি সমান হচ্ছে এ প্লাস 1। তো বলছে সি গুণ ডি নির্ণয় করো, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশি সমান সি গুণ ডি, আমরা এখানে সির মান বসাবো এ মাইনাস 1 গুণ ডির মান এ প্লাস 1। আমরা এখানে কি করব, এখন সরাসরি গুণ করতে পারবো, আবার সূত্রে প্রয়োগ করতে পারবো। যেহেতু বলা নাই সূত্র প্রয়োগ করে, তাহলে আমরা গুণাকারে করতে পারবো, সূত্র প্রয়োগ করে করতে পারবো। আমি গুণাকারে করে দিচ্ছি এ দিয়ে এ প্লাস 1, মাইনাস 1 দিয়ে এ প্লাস 1, এ দিয়ে একে গুণ করলে এ স্কয়ার, এ দিয়ে 1 কে করলে এ, 1 দিয়ে একে করলে এ, প্লাস মাইনাস মাইনাস, 1 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে হবে 1। এখানে প্লাস এ মাইনাস এ কাটা যায়, তাহলে কি থাকে এ স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা সি গুণ ডি এর মান পেয়ে গেলাম কত, এ স্কয়ার মাইনাস 1। আমরা এখন খতে চলে যাব, খতে বলছে দেখাও যে এ গুণ বি গুণ সি গুণ ডি সমান এ টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি ফয়ের উত্তর দেওয়া আছে যে দুইটা মান এখানে আছে, সি সমান এ মাইনাস 1, ডি সমান এ প্লাস 1। আমরা আরো দুটি মান এখানে লিখে নিব, এ সমান এ স্কয়ার প্লাস এ প্লাস 1, বি সমান এ স্কয়ার মাইনাস এ প্লাস 1। তোমাদের বলছে দেখাও যে এ গুণ বি গুণ সি গুণ ডি সমান এত, তাহলে আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ সমান, বাম পক্ষটা আমাদের কি এ গুণ বি গুণ সি গুণ ডি। এখানে আমরা এ এর মান বসাবো এ স্কয়ার প্লাস এ প্লাস 1, ডি এর মান বসাবো এ স্কয়ার মাইনাস এ প্লাস 1,
গুণ সির মান বসাবো, গুণ দির মান বসাবো। তাহলে একটু সাইটুট দিব মান বসিয়ে। সাইটুট হচ্ছে দির মান এ প্লাস ওয়ান। তোমরা অবশ্যই যে কাজ করবে সেটা হচ্ছে সাইটে মান বসিয়ে শব্দটাকে উল্লেখ করে দেবে। তো আমরা এখন কি করব দেখো, যদি আমরা এত বড় গুণটাকে করতে যাই তাহলে আমাদের সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সেই সূত্রে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে সূত্র প্রয়োগ করতে পারব। সাজিয়ে লিখব কিভাবে দেখো, আমরা যদি এ স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান এই মানের সাথে এ মাইনাস ওয়ানটা নিয়ে নিলাম, গুণ এ স্কয়ার মাইনাস এ প্লাস ওয়ান এ মানের সাথে এ প্লাস ওয়ান এই মানটাকে আমরা গুণাকারে নিয়ে নিচ্ছি, তাতে কি দাঁড়াচ্ছে, এই দুটো দ্বারা একটা সূত্র বসানো যাবে, আবার এ অংশ দ্বারাও একটা সূত্র বসানো যাবে। সূত্রটা খেয়াল করো, যদি আমরা এটাকে এ ধরি এবং ওয়ানকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস ওয়ান এই সূত্র প্রয়োগ করে আমরা এখান থেকে অঙ্ক করতে পারব। সূত্রটা কেমন দেখো, আমরা এরকম একটা সূত্র করছিলাম এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এর পরিবর্তে আমরা এ কিউব মাইনাস বি কিউব এই সূত্র প্রয়োগ করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এ স্কয়ার এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস ওয়ান প্লাস বি স্কয়ার, এটা যদি সূত্র প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। একই ঘটনা যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি প্লাসের সূত্র এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটার সূত্রটা দাঁড়াবে এরকম এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা এখানে কি পাই, এ কে কিউব করলে কিউব, ওয়ান কে কিউব করলে ওয়ান, এ কে কিউব করলে কিউব, ওয়ান কে কিউব করলে ওয়ান। এখন খেয়াল করো এখানে আমরা আবার সূত্র বসাতে পারি এ মাইনাস বি এ প্লাস বি, তোমরা এই সূত্রটা অনেকবার করেছো এ প্লাস বি এ মাইনাস বি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ বলতে বোঝায় এ কিউব ব্র্যাকেট দিয়ে স্কয়ার, বি বলতে বোঝায় ওয়ান ব্র্যাকেট দিয়ে স্কয়ার, আমরা যেটাকে ভাঙে তাহলে হবে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান কে স্কয়ার করলে হবে ওয়ান। তো দেখো আমাদের বলছিল দেখাও যে এত সমান এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, আমাদের এই অংশটা ডান পক্ষের সাথে মিলে গেছে, সুতরাং আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ বলছে দেখাও যে আমরা যদি এখানে দেখানো হলো এই কথাটা লিখে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে, অথবা আমরা কয়েকভাবে এটা লিখতে পারবো, সেটা হলো সুতরাং এ গুণ বি গুণ সি গুণ ডি সমান এত দেখানো হলো, অথবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, আমরা এইভাবেও লিখতে পারবো। আমরা যেভাবেই করি আমাদের অবশ্যই কি হবে অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব গ দিয়ে, তো দেখো গতে বলছে এসি প্লাস বিডি এর মান নির্ণয় করো, তার মানে আমাদের এখানে সে আবার চারটা মানই লাগবে। আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারি, দেওয়া আছে এ সমান এ স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান, বি সমান এ স্কয়ার মাইনাস এ প্লাস ওয়ান, সি সমান এ মাইনাস ওয়ান, ডি সমান এ প্লাস ওয়ান। আমরা প্রদত্ত রাশি সমান এ সি প্লাস বি ডি বলছে এস প্লাস বিডি এর মান নির্ণয় করো, তাহলে এখানে কি হবে এর মানের সাথে সির মান গুণ এ স্কয়ার প্লাস এ প্লাস ওয়ান, সির মান হচ্ছে এ মাইনাস ওয়ান প্লাস বির মান হচ্ছে এ স্কয়ার মাইনাস এ প্লাস ওয়ান সাথে বির মান হচ্ছে এ প্লাস ওয়ান। তো আমরা এখানে সাইড নোট দিব মান বসিয়ে,
আমরা দেখব এখানে কি মান বসিয়ে তো দেখো এই যে আমি দেখিয়েছিলাম এখান থেকে সূত্র a - b a² + a + b² হলে a³ - d³ এখান থেকে একটা সূত্র প্রয়োগ করতে পারি আবার এখানে যদি a + b² - a + b² এরকম করি তাহলে এখানে একটা সূত্র বসাতে পারি এটা হলো a³ + b³ আমরা যদি এটাকে ভাঙাই তাহলে a³ - 1 এখানে যদি ভাঙাই তাহলে a³ + 1 আমাদের কি করতে বলছে যোগ বিয়োগ করতে হবে ac + bd ac এর মান হচ্ছে এই অংশ bd এর মান হচ্ছে এই অংশ তাহলে আমাদের এই অংশটাতে কি করতে হবে যোগ করতে হবে দেখো যদি যোগ করি এখানে আছে a³ এখানে আছে a³ যোগ করলে হবে 2a³ আর - 1 + 1 এই অংশটা কি হবে কাটা যাবে কারণ +1 থেকে -1 যদি আমরা যোগ করি তাহলে কি হবে +- এ কাটা যায় একই ধরনের মান হবে তাহলে আমরা এইভাবে কি করতে পারি ab সরি ac bd এর মান নির্ণয় করতে পারি যেহেতু বলছে মান নির্ণয় করো সুতরাং এখানে অ্যানসার দিলেও হবে না দিলেও হবে তো দেখো আমরা যে সৃজনশীল অঙ্কটা করলাম এখানে কি কি হয়েছে সরাসরি গুণ করে দেখাইছি এই অঙ্কের জন্য সূত্র প্রয়োগ করছি এই অঙ্কের জন্য সূত্র প্রয়োগ করছি তার মানে আমাদের অবশ্যই সকল কিছু সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে সেটা সূত্র সম্পর্কে গুণ করা সম্পর্কে সর্বোপরি বারবার অঙ্ক করার মাধ্যমে সমাধান করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই বারবার বাসায় কি করবে এই অঙ্কগুলো দেখার জন্য এবং প্র্যাকটিস করবে যেন তোমরা পরিপূর্ণ কি করতে পারো প্রস্তুতি নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বর্তমান বৈশ্বিকরণ পরিস্থিতিতে তোমরা অবশ্যই কি করবে নিজ নিজ বাসায় অবস্থান করবে অযথা বাইরে ঘোরাঘুরি করবে না নিজ নিজ ধর্ম পালন করবে বাসার সবার সাথে সুন্দর ব্যবহার করবে সর্বদাই সত্য কথা বলবে সত্য মানুষকে মুক্তির পথ দেখায় ন্যায়ের পথ দেখায় আর এর মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে রূপান্তরিত হতে পারে তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম